হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের সেকেন্ড ডে ব্লগ, আমি বাপি উড়ব, আমার সাথে আছে পাহি। পাহি মে ফার্স্ট সেকেন্ড ব্লগ, আজকে ঘুমাচ্ছি উনি। হ্যালো, আসসালামাইকুম। আমরা এখন পৌঁছে গেছি, আমরা এখন বড়তলির জন্নার কাছে, যেটা আমাদের এখানে খুব পরিচিত এখন বর্তমানে। আমার সাথে আছে অনেকে, আমি এখানে আমার সাথে আছে বাপ্পি, আছে বাপ্পি দিয়ে আসো, আমার সাথে বাপ্পি আছে, আছে পার্থ, পার্থ হ্যালো বলে সবাইকে, যা যা। আর আমার সাথে আছে আমার বাগিনা, আমার ক্লোজ বাগিনা শাকিল, শাকিল সবাইকে সালাম দাও। গাইস, আমরা এখন যাবো বড়তলির জন্নাতে, পুরো আমাদের প্রায় 5 কিলোমিটার হেঁটে যাইতে হবে। 5 কিলোমিটার না, 5 কিলোমিটার মতো হবে, 5 কিলোমিটার হাঁটে যেতে হবে। সো আমরা এখন মাত্রই পৌঁছলাম, আমরা এখন হাঁটবো এবং আমাদের সহায়তা থাকবেন। গাইস, আমরা এখন যাওয়া শুরু করে দিছি সবাই মিলে। বাপে, তুমি ক্যামেরা বাইরে থাকো, তোমার কি লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে? অবশ্যই একটু নার্ভাস। কেন নার্ভাস ভাইয়া? রোডটা খুব খারাপ, রোডের অবস্থা খুব খারাপ। এখানে আপনারা দেখতে পাবেন যে কিরকম রোডে আমরা যাচ্ছি, আমাদের যাইতে অনেক কষ্ট হবে, তারপরেও আমরা যাচ্ছি। গাইস, আমরা এখন অনেক দূর হেঁটে চলে আসছি অলরেডি, যার এখন লেবু বাগানে আছি আমরা। এই যে দেখেন, এটা হচ্ছে লেবু বাগান, এখানকার খুব, এটা অনেক আগে থেকে আছে অবশ্য। আমরা অনেক সময় আসতাম এখানে স্কুল থেকে, কারণ স্কুলের সময় অনেক আমরা এখানে ঘুরতে আসতাম, তখন লেবু বাগান আসতাম, তখন তো ঝর্ণা ছিল না, অনেক আগের কথা এটা। সো এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, আমরা এখন লেবু বাগান আসি। গাইস, আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি, এরটা খুব একটা খারাপ রোড, এখানে খুব মানে বৃষ্টি হয়েছে, আরো বৃষ্টির কারণে আরো খারাপ হয়ে গেছে। সো আমাদের সাবধানে যাইতে হবে, নয়তোবা আহত হওয়ার খুব ইয়ে আছে, সম্ভাবনা আছে। সো আমরা এখন প্রায় শুরু করলাম হাঁটা, দেখি কতক্ষণ হাঁটতে হয়। আমি যদি আমি ফার্স্ট টাইম যাচ্ছি, বাকিরা কিন্তু সবাই এখানে 2-3 বার চলে গেছে, আমি প্রথমবার যাচ্ছি, সেজন্য আমি চিনি না রোডটা আসলে, সেজন্য ওদের সাথে নিয়ে আসছি। আমি প্রথমবার যাতে যাচ্ছি এই জন্য রোডে, যদিও আমার বাড়ির পাশে, আমি কখনো যাই নাই। তবে উকিয়া উপজেলার প্রায়, শুধু উকিয়া না, সারা মানে সারা কসবা জেলার মানুষ এখানে আসে, এখন ঘুরতে আসে। এটা একটা এখন ইয়ে হয়ে গেছে, পর্যটক পর্যটনের জায়গা হয়ে গেছে এটা। গাইস, দেখেন আমার সাথীরা কীভাবে কীভাবে হাঁটতেছে, এখনও এখন না, এখন আমরা 5 মিনিট হাঁটি নাই, তাদের নাকি পা ব্যথা হয়ে গেছে, বুঝলেন নাই, খুব এক পাত্রতে কান্না করতেছে। আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি, দেখেন পাহাড়ের সাথে কত সুন্দর একটা পাহাড়,
Oh bhai, belah marer. Oh bhai, sendiri marer. Masih malu, bandar lagi marer. Bhai, dekhan, dua tu cur, kucian. Ini tu cur, ini gorus tu. Itu sah saja. Ini goda. Ini tu, ini kita nak goda, tapi nak goda yang khusus, sunder. Kita marah gorus tu. Itu sah. Guys, আমরা এখন একটা জন্য চলাচ্ছি আমরা আরো দুটো জায়গা আছে আমরা যাব একটা জন্য চলাচ্ছি আপনারা দেখেন আমরা কি করি মোমো পাটা করব এনজয় করব এখানে আচ্ছা রাখবেন অবশ্যই আপনারা আসলে এনজয় করতে পারবেন এখন আমরা এখন কুকুর Guys অনেক মজা হচ্ছে এখানে অনেক অনেক মজা হবে এখানে আরো গাইস প্রকৃতিটা কি সুন্দর এখানে আমরা না দেখলে দুঃখ হবে না যে
Don't judge me. I just wish he knew that's just like me.